যে আল্লাহ দ্রোহী আল্লাহর প্রতি অবিশ্বাসী কোন মানুষ অমর হয়েছে অর্থাৎ হাজার হাজার বছর পর আজও পৃথিবীতে সে প্রাসঙ্গিক সে প্রশংসিত সে বরিত সে সরিত সে স্মরণীয় তাকে শ্রদ্ধা করে তাকে ভালোবাসে মানুষ ধারণ করে মানুষ তাকে রেসপেক্ট করে মানুষ তাকে ফিল করে মানুষ তাকে মিস করে মানুষ তাকে রেসপেক্ট করে এরকম একজন মানুষ পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না হোক সে রাজা হোক সে বাদশা হোক সে মহারাজা হোক সে ক্ষমতাধর হোক সে কোনো খেলোয়াড় হোক সে অনেক বড় কোনো সেলিব্রিটি হোক সে অনেক বড় সম্পদশালী হোক সে অনেক বড় প্রভাবশালী এমন একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যে মানুষটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল আখিরাতের প্রতি অবিশ্বাসী ছিল আল্লাহ দ্রোহী ছিল আর পৃথিবীতে সে তথাকথিত অমর হয়ে আছে এরকম একজন মানুষ আপনি দেখান আমাকে কিন্তু আপনাকে আমি শত শত মানুষ দেখাতে পারবো যারা পৃথিবীতে ছিলেন যখন তখন কেউ তাদের পাত্তা দেয় নাই কেউ তাদের কথা শুনে নাই কেউ তাদের গণে নাই তাদেরকে নানাভাবে অপমান অপদস্থ করেছে সমাজে হেও করে রেখেছে কোণঠাসা করে রেখেছে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে অবহেলা করা হয়েছে অপমান করা হয়েছে গালমন্দ করা হয়েছে সমাজ তাদের দাম দেয় নাই কোনো মূল্য দেয় নাই কোনো পাত্তা দেয় নাই আইন করার সময় তাদের জিজ্ঞাসা করে নাই শাসন করার সময় তাদের জিজ্ঞাসা করে নাই কোনো কাজে তাদেরকে পাত্তা দেয় নাই সেই মানুষগুলো হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পরও পৃথিবীতে তাদের নাম ভাস্বর হয়ে আছে তাদের নামের নাম এখনো পাওয়া যায় তাদের প্রশংসা এখনো শোনা যায় তাদের গুণকীর্তন এখনো করা হয় তাদের ভালোবাসা বুকে ধারণ করা হয় তাদের প্রতি শ্রদ্ধা মানুষ নিবেদন করে এরকম মানুষ যদি পান হাজার হাজার আপনাকে দেখাতে পারবো এরা সবাই হলেন আল্লাহর প্রতি বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী যারা মনে করেছিল যে এই মানুষগুলো এক সময় হারিয়ে যাবে কারণ এদের তো ফলোয়ার কোনো শিক্ষিত নাই সমাজের এডুকেটেড মানুষরা না এদের সমাজ ফলোয়ার তো সব অশিক্ষিত মানুষেরা তো তারা বরং পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে অমর হয়ে আছে সেই নবীগণ সেই রাসূলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর ওয়ালিগণ নেককারগণ ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিত্বগণ আর বাকি যারা আল্লাহ দ্রোহী ছিল তারা তারা পৃথিবীতে এদের তুলনায় কখনো অমর হয় নাই তারা হয়তো কিছু কাল তাদেরকে স্মরণ করা হয়েছে কিন্তু একটা সময় হারিয়ে গেছে আপনি ফেরাউনের কথা বলেন আপনি হামানের কথা বলেন আপনি নমরুদের কথা বলেন আপনি কারুনের কথা বলেন আপনি আবু জাহালের কথা বলেন আপনি আবু লাহাবের কথা বলেন আপনি আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের কথা বলেন আপনি এভাবে নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা বলেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা বলেন আজ তাদের নাম নেয়ার মতো মানুষ পৃথিবীতে নাই শুধু নবী রাসূলটাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআনে বলেছেন আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ পানির উপরে যে বুদবুদ থাকে যে ফেনা থাকে এই ফেনা আমরা যখন বালতিতে ওয়াশিং পাউডার মিশাই অথবা স্রোতের পানি যখন স্রোতে চলতে থাকে কোথাও এসে আশ্রয় খায় আসার পরে তখন আমরা দেখি তার উপরে ফেনার বিশাল বড় লেয়ার পড়ে যায় তাই না এই ফেনাগুলো দেখে মনে হয় পুরো বালতি ভর্তি মনে হয় ফেনা ফেনাগুলো পুরো বাড়তিকে দখল করে আছে আল্লাহ বলেছেন এই ফেনা থাকে না ফেনা দেখতে পরিমাণে অনেক হয় কিন্তু এটা থাকে না সময়ের আবর্তনে এটা হারিয়ে যায় হাওয়ার সাথে মিশে যায় থাকে কোনটা এই ফেনার নিচে যে পানি যেটা মানুষ উপকারে আসে সেটাই থেকে যায় এই জন্য পৃথিবীতে যাদের জৌলুস দেখেন যাদের দাপট দেখেন অনেক কিছু দেখেন এগুলো ফেনা এগুলো থাকবে না থাকবে সেটাই যেটা মানবের মানব জাতির কল্যাণ বয়ে আনবে অতএব আপনি যদি ইসলামকে ধারণ করেন আপনি সৌভাগ্যবান হবেন আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই আলেমরা তাদের দায়িত্ব পালন করছেন শুধুমাত্র আমি কোরআনকে এইভাবে স্টাডি করার পর আমার অনেক ভালো লাগা কাজ করে বিশেষ করে যখন দেখি যে আলেম হিসাবে আমরা অবহেলিত আমরা নিগৃহীত তখন আমার আরও ভালো লাগা কাজ করে এটা তো নবী রাসূলদের ইতিহাসেরই পুনরাবৃত্তি অতএব সৌভাগ্যবান তারা যারা সত্য এবং অসত্যকে উপলব্ধি করে সত্যকে গ্রহণ করতে পেরেছে আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য এবং অসত্যের যে দ্বন্দ্ব হক এবং বাতিলের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে গ্রহণ করার তৌফিক নসিব করুন ভাইরা আমার তাহলে যেটি আমি বলছিলাম এবং যেখান থেকে এই কথা এতদূর কথা আসলো সেটি হলো যে আমাদের মধ্যকার যে বিভিন্ন আকাঙ্ক্ষাগুলো আছে সিয়াম বা রোজা সেগুলোকে কন্ট্রোল করতে শিখায় এই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা রাখলে লাভ হবে তোমরা মুত্তাকি হতে পারবা কারণ রোজা রাখার মাধ্যমে তুমি কন্ট্রোল করার রিহার্সাল করতে পারবা শিখতে পারবা এখন আপনি বলতে পারেন যে গোটা পৃথিবীতে আমরা মুসলমানদের দেখি আমাদের নৈতিক অধপতন আমরা নানান অপকর্ম করি আমাদের দেশে কথায় যদি আমরা বলি এত রোজাদার আছে অথচ যে পরিমাণ রোজাদার আছে সেই পরিমাণ সৎ মানুষ নাই রোজা রাখতেছেন মাথায় টুপি দিচ্ছেন আবার দোকানে যায় ভেজাল করতেছেন অফিসে যায় ঘুষ খাচ্ছেন সুদের কারবার করছেন আরেকজনের হক মারতেছেন কোনো বিহিত নেই কারণ কারণ হলো আমরা এই সিয়াম যে আমাদের বার্তাটা দেয় সেটা আমরা গ্রহণ করছি না আমরা শুধু খোলসটা ধারণ করে আছি আমরা এর অন্তর্নিহিত তাৎপর্যটাকে উপলব্ধি করার চেষ্টা করছি না
আসুন, আসন্ন রমাদান তো বটেই, রমাদানের আগে এই যে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল সিয়াম রাখতেন, নফল রোজা রাখতেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী দুইটা চারটা ছয়টা আটটা যে যতটুকু পারেন নফল রোজা রাখার চেষ্টা করি, এবং সিয়াম যে বার্তাটা দেয় সেই বার্তাটা আমরা গ্রহণ করার চেষ্টা করি, সেটা আমাদের উপকারে আসবে এবং আমাদের ইবাদত করা আমাদের জন্য সহজ হবে, এবং ইবাদতটা আমাদের কাছে বোঝা মনে হবে না, উপভোগ্য হবে, পরম তৃপ্তিদায়ক হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ এই মাসে। আর অনেকগুলো আমল আছে কিন্তু আমরা শুধুমাত্র এইটুকুর মধ্যে ক্ষান্ত হই এবং সীমাবদ্ধ রাখি, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দেয়, রমাদান যদি আমরা পেয়ে যাই, কত মানুষ কতভাবে শেষ হয়ে যাচ্ছে রমাদানের আগে, অনেক মানুষ হয়তো দুনিয়া থেকে, আমরা এখান থেকে অনেকে হয়তো চলে যাবো, আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ যেন আমাদেরকে রমাদান পাওয়ার তৌফিক নসিব করেন, রমাদানের যে তাৎপর্য আছে সেগুলো পাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করবেন। সেই প্রস্তুতিটা কি? ও যে বেগুন, বেসম, ছোলা, সয়াবিন তেল, সেই চিনি, এগুলো বিশেষ করে কিনে বাসায় উঠাবেন, কারণ খাওয়ার মাস আসতেছে, তো প্রচুর খাইতে হবে না, সাহারিতে ইফতারিতে তারাবির মাঝে চার রাকাত পর পর, আবার তারাবি পড়ে যায় আর সেকেন্ড ইনিংস, ইফতারি নামাজের আগে এক ইনিংস, মাগরিব পড়ে গিয়ে ইফতারি সেকেন্ড ইনিংস, আবার রাতের খাবার তারাবির আগে এক ইনিংস, তারাবি পড়ে গিয়ে আরেক ইনিংস, এভাবে ইনিংস ইনিংসে খাইতে হবে। অতএব তার জন্য খাবার দাবার কিনলেন দুমায়া দামায়া, এই শুরুটা যায় খাবার দাবার কিনতে কিনতে, আর রমজান আসলে এবার শুরু হয় ঈদের কেনাকাটা। হ্যাঁ, যে আগে বাগে মার্কেটে যা কাপড় কিনতে হবে, জামা বানাতে দিতে হবে, টেলার দোকানে ভিড় হয়ে যাবে, তো ব্যাপারটা এরকম হয়ে যায় যে পরীক্ষার অনেক আগে থেকে ছেলে পড়তে পারে না। কেন পারে না? কারণ পরীক্ষা আসতেছে, এই টেনশনে সে পড়তে পারতেছে না, তো পরীক্ষার আসার আগে তার পড়া বন্ধ, আর পরীক্ষা চলাকালীন সময়ও সে পড়তে পারতেছে না। কেন? কারণ পরীক্ষার পরে কি রেজাল্ট হবে সেই টেনশন নিয়ে সে পড়তে পারতেছে না। আমাদের অবস্থা হয়েছে সেরকম, রমজান আসছে, রমজানের আগে থেকে আমরা রমজানে কি খাবো ওই টেনশনে রমজানের ইবাদতের কোনো প্রিপারেশন নেওয়া হয় না, আবার রমজান আসলে ঈদ কিভাবে করবো সেই টেনশনে আমাদের রমজানের ইবাদত করা হয় না। অর্থাৎ যার জন্য এত কিছু সেটা হয় না, সাইডগুলো সব গুরুত্বের সাথে হয়। অতএব আসুন এই খাবার দাবার কিনে টেনে না, খাবার কিভাবে সংক্ষেপ করা যায়, কিভাবে ছোট করা যায়, জিহ্বাগুলো কিভাবে একটু নিয়ন্ত্রণ করা যায়, এই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে পুরো দিনের পুরো সময়টাই খাবার কন্ট্রোল করে ফেলেছেন, আমরা যদি না খাই থাকি, অথচ আমরা রমাদান মাসে যেই পরিমাণ খাই অন্য চার মাসও এই পরিমাণ খাই কিনা সন্দেহ আছে, হুবহু উল্টা, শরীয়ত যা দিয়েছে তার উল্টা। এই জন্য বাসার সদস্যদেরকে, আমি গত বছরও বলেছি, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে একটু বসেন, বসে একটু পরামর্শ করেন, আচ্ছা রমজানের উদ্দেশ্যটা কি, আমরা যে খাই খাই করি এটাকে আসলে করা উচিত কিনা, মতামত নেন, খাই খাই করলে কি ইবাদত হয় আসলে, তাহলে কি করা যায়। আসো এবার আমরা তাহলে ইফতার রাইটমেন্টাগুলো একটু সংক্ষেপ করি, আসো আমরা একটা নিয়ন্ত্রণ করি, আসো সাহারিতে আমরা একটু প্ল্যান ওয়াইজ খাই, যাতে সুস্থ থাকে, বুটবাট ফুটবাট খাইলো আমরা খাইলাম উল্টাপাল্টা, এগুলো যেন না হয় একটু পরামর্শ করি, এবং ইবাদতে যাতে বিঘ্ন সৃষ্টি না হয়। ইফতারের আগে মহিলারা ইফতার বানাতে বানাতে কাহিল, আর ইফতার থেকে নিয়ে আমরা রাত দশটা এগারোটা পর্যন্ত খাইতে খাইতে কাহিল, এক গ্রুপ বানাতে বানাতে কাহিল, আরেক গ্রুপ খাইতে খাইতে কাহিল, অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ হয়েছি পরিবারের সব সদস্য যে আমরা সবাই শয়তানের কাছে ব্যস্ত থাকবো রমজান মাসে, কিছু মানুষ বানানোর কাজে ব্যস্ত থাকবো আর কিছু মানুষ খাওয়ার কাজে ব্যস্ত থাকবো, কোনো অবস্থাতে যাতে ইবাদত করতে না পারি, না মহিলা না পুরুষ। আল্লাহ আমাদের বদ্ধদের যেন হয় সেই তৌফিক দান করুন। আসুন এখন থেকে সেই প্রস্তুতি গ্রহণ করি। জাযাকুমুল্লাহ।